আপনাদের যে মানুষের ব্রেইনে কৃমি নিয়ে বিশ্বব্যাপী একটা মানে হুলস্থুল হচ্ছে যে একজন মানুষের মানে মাথার মধ্যে কৃমি পাওয়া গেছে, এটা কিভাবে হলো, ব্রেইনে কৃমি কিভাবে হলো, এটা নিয়ে সর্বত্র চলছে আলোচনা গবেষণা। এই বিষয়টি আমরা প্রথমে আলোচনা করব আমাদের সবার প্রিয় ডক্টর মনজুর মুর্শেদের সাথে। ডক্টর মনজুর মুর্শেদ জি, ধন্যবাদ শ্রদ্ধা ভাজন তাহের ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে সকল দর্শক বৃন্দকেও সালাম জানাচ্ছি এবং প্যানেলিস্টদেরকেও অনেক অনেক সালাম জানাচ্ছি। আজকে যে প্রতিবেদনটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে এক ধরনের প্যারাসাইট পাওয়া গিয়েছে আপনার একটা পেশেন্টের ব্রেইনে, এটি নিয়ে আলাপ করবো। এই ঘটনাটা ঘটেছে আপনার অস্ট্রেলিয়ার একজনের কাছে। উনার বয়স হচ্ছে 64 ইয়ার্স ওল্ড। উনারা বলেননি উনি কি মেল না ফিমেল। তো পেশেন্টের সাধারণত সিমটমটা ছিল আপনার বারে বারে ভুলে যাচ্ছিলেন, খুবই ডিপ্রেস হয়ে যাচ্ছিলেন রিসেন্টলি, এবং এরপরে উনি ডাক্তারের শরণাপন্ন হলেন, বিশেষ করে নিউরোলজিস্ট এবং এরপরে নিউরোসার্জনের কাছে। তো এর আগে এক বছর আগে উনি বিভিন্ন অন্যান্য উপসর্গে ভুগতেছিলেন, যেমন আপনার অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, ডায়রিয়া, তারপর আপনার ড্রাই কফ, তারপর নাইট সোয়েট, খুব ঘন ঘন আপনার নাইট সোয়েট হতো, এই সমস্ত সিমটম। এবং ওই সময় উনি হসপিটালেও ভর্তি হয়েছিলেন, কিন্তু এক বছর পরে আবার যখন ওনার ফরগেটফুলনেস হচ্ছে খুবই দ্রুত গতিতে, উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিলেন এবং উনি ডিপ্রেস হয়ে যাচ্ছিলেন, তখনই ইনভেস্টিগেশনটা একটু খুবই জোরালোভাবে দেখা দিল। তখন ওনারা ক্যাট স্ক্যান করলেন, সিটি স্ক্যান করলেন ব্রেইনের, এবং দেখলেন যে অনেক চেঞ্জ হয়েছে ব্রেইন 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 প্যারেনকেমাতে। হ্যাঁ, এরপরে ওনারা ডিসিশন নিলেন যে ওনারা বায়োপসি করবেন। হ্যাঁ, তারপর বায়োপসি করার পরে ওনারা দেখলেন, যখন বায়োপসি করতে গেলেন তখন দেখলেন যে একটা প্যারাসাইট পেলেন, প্যারাসাইটটা লম্বা প্যারাসাইট বের হয়ে এসেছে। এবং এর পরপরেই দেখলেন যে পেশেন্টের যে আগের যে কনসাসনেসটা অনেকটা আপনার অনেক স্লো ছিল, সেটি অনেক রিগেইন করেছেন, এবং পরবর্তীতে উনি এই এটি বের করার পর যেহেতু সিমটমটা ইম্প্রুভ হয়েছে বাসায় চলে গেলেন, এবং যদিও 6 মাস ধরে উনার ডিপ্রেশনটা ছিল কিন্তু বেশ ভালোই আপনার উপকার পেয়েছেন অ্যান্টি প্যারাসাইট মেডিসিন দিয়ে উনাকে যখন ডিসচার্জ করা হলো। তো এই প্রতিবেদনটা, এই কেসটা আপনার জার্নাল অফ ইনফেকশাস ডিজিজে এটি বের হয়েছে, এবং যেই প্যারাসাইটটা পেয়েছেন সেটির নাম হচ্ছে যে ওপিডাসক্যারিস রবার্টস, আমি শুনিনি কখনো এই প্রথম। এবং এটি উনারা বলেছেন যে এটি সাধারণত পাওয়া যায় আপনার কার্পেট পাইথন এর ড্রপিংস এর মধ্যে। কার্পেট পাইথন হচ্ছে যে এক ধরনের গ্রিন স্নেক। তারপর যেই মহিলাটা, যেই পেশেন্টের মধ্যে উনি পেয়েছেন, এবং ওই ওই পেশেন্টের ঘরের একজনেই এই ধরনের স্নেক রেইজ করতেন, এবং এই প্যারাসাইটটা কিন্তু স্নেকের যে ড্রপিংস আছে, মিন্স আপনার যে স্টুল আছে সেখানে জন্মগ্রহণ করতো, সেভাবে বাস করতো, এবং এটির আশেপাশে অনেক উনি ভেজিটেবল গ্রো করতেন, এবং ধারণা করা হচ্ছে যে এই ভেজিটেবলটা কুকিং করার পরে কোনো না কোনোভাবে এটা শরীরে গিয়ে এটি একদম ব্রেইনে চলে গিয়েছে, এবং এই ধরনের নিউরোসাইকিয়াট্রিক বিভিন্ন ধরনের সিমটম দেখা দিয়েছে আর কি। তো এই হচ্ছে যে আপনার এই কেসটার রিপোর্ট আর কি। তো সুতরাং যখনই যে কোনো খাবার দাবার সবকিছুই আপনারা যখনই খাওয়া দাওয়া করবেন এটি যাতে খুব ভালোভাবে যাতে দ্রুত করতে হবে, এবং ভেজিটেবল হোক, মিট হোক, যেটি হবে হোক, সে খুবই খেয়াল রাখতে হবে। কিছুদিন আগে আমার একটা পেশেন্ট এসেছিলেন, উনি বাংলাদেশে গিয়েছিলেন, এবং বাংলাদেশে অনেক সময় আমরা গেলে হয়তো অনেক বড় ধরনের মেজবান দিয়ে থাকি। তো উনি আসলেন, উনি বললেন যে উনি হসপিটাল থেকে সবেমাত্র ডিসচার্জ হলেন। আমি বললাম যে কি জন্য উনি হসপিটাল থেকে ডিসচার্জ হলেন, বললেন যে উনার লিভারের সিস্ট পাওয়া গিয়েছে। ঘটনা কি, ঘটনা হচ্ছে যে উনি একটা বড় মেজবান দিয়েছিলেন, এবং উনি ওইখানে গরু জবাই করা হয়েছে, এবং উনি সবার শেষে এক টুকরা মাংস খেয়েছিলেন, এবং এখানে এসে যখন লিভার সিস্টটা ধরা পড়লো তখন উনি ওনারা ডায়াগনোস করলেন যে হসপিটালে যে ওনার ইকিনোকোকাস হয়েছে। ইকিনোকোকাসটা হচ্ছে যে আরেক ধরনের প্যারাসাইট, যেটি হচ্ছে যে আপনার সাধারণত ডগে কিংবা গোট কিংবা কাউতে এই ধরনের আপনার অনেক সময় এটি বহন করে থাকে, এবং পরবর্তীতে আমরা যে মিট খেয়ে থাকি সেই মিট থেকে ওইটি আবার এই প্যারাসাইটটা কোনো না কোনোভাবে লিভারে গিয়ে এই লিভার সিস্ট করে থাকে। যে তো অনেক সময় এই ধরনের অনেক প্যারাসাইট কিন্তু আমাদের খাবার দাবারের মধ্যেও আমাদের শরীরে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে। ওকে, সো এটা থেকে আমরা কি শিখলাম, শিখলাম একটা যে খাবার দাবার ভালো করে দৌত করতে হবে, এবং
কুকিং ভালো করে কুক করতে হবে, রাইট, ভালো করে কুক করতে হবে, মানে আপনার ওয়েল কুক যেটাকে বলে, রাইট? জি জি। বাট আমরা তো অনেক সময় যে আপনার সবজি যেটা বা আমরা যে সালাদ খাই, রাইট, সালাদ যদি খাওয়ার আগে তাহলে সালাদের যেটা শিক্ষা হবে যে খুব ভালো করে ধুইতে হবে, খুব ভালো করে ধুইতে হবে, জি, নো ডাউট, খুব ভালো করে ধুইতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনার কাছে আবার আসবো।